নমস্কার, জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ, আর আজ আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু, অনেক অনেক স্বাগত রিপাবলিক বাংলায় আপনাকে। শুভেন্দুবাবু, একটা প্রশ্ন, আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম, আমার যিনি সারথী, আমি যখন বাজারে যাই, আমি যখন রিপাবলিক বাংলার অফিসে যাই, প্রত্যেকের একটা প্রশ্ন, ডিসেম্বরে কি হচ্ছে? ডিসেম্বরে আমরা নলেন গুড়ের স্বাদ পাই, ডিসেম্বরে আমরা সার্কাস দেখি, ডিসেম্বরে চিড়িয়াখানা যাই, ডিসেম্বরে আপনারা এরকমভাবে তথাকথিত বাজার কি করে গরম করে দিলেন? দাদা দেখুন, এটা কয়েক মাস ধরেই চর্চিত হচ্ছে এবং আমিও একাধিক জায়গায় বলেছি, ডিসেম্বরটা বছর শেষ এবং গত তিন চার মাসে যে পরিবেশ পরিস্থিতিটা তৈরি হচ্ছে, তাতে যারা আমরা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, আমার তো কলেজের স্টুডেন্টস ইউনিয়নের ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে এমএলএ এমপি হয়ে আজকে অপোজিশন লিডার পর্যন্ত অনেক দিন হয়ে গেল, আমরা অনেক জিনিস বুঝতে পারি যে কি হতে যাচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির যারা রাজ্যের মানে প্রথম সারির নেতৃত্ব যারা দেন তাদের কথাও শুনেছেন, আমরা 70 জন এমএলএ নিয়ে কখনোই সরকার তৈরি করার কথা বলিনি, বলবও না। আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে বিজেপি আগামী সরকার তৈরি করতে চায়, এটাও আপনাদের খুব পরিষ্কারভাবে জেনে রাখা দরকার আছে। কিন্তু আমি যে কথা বলেছি তার ব্যাখ্যাটা খুব পরিষ্কার বলছি আপনাকে, তিনটে দিক থেকে এই সরকার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে, ত্রিফলাতে জড়িয়ে গেছে। একটা হচ্ছে রিক্রুটমেন্ট স্ক্যাম এবং মেধাযুক্ত বঞ্চিত বেকার যুবক যুবতীদের যে ব্যাপক একটা রোষ এই সরকারের এগেনস্টে চলছে, তার সাথে সাথে বিচার ব্যবস্থা যেভাবে এই যে রিক্রুটমেন্ট নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে এসেছে, এবং আমি সেন্ট্রাল এজেন্সিকে ক্রেডিট দেব না, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে ক্রেডিট দেব না, আমি কমপ্লিটলি ক্রেডিট দেব সাহস করে যারা কোর্টে গেছে এবং বিচার ব্যবস্থা করে, ক্ষেত্রে তো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম আসবেই, এবং শুধু একা নন, ওনার রায়ে আপনার ডিভিশন বেঞ্চের যারা বিচারপতিরা প্রথমে অনেকের মধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছিল, আটকে গেল মনে হয়, তারাও দেখেছেন, কারণ বিচার ব্যবস্থা কখনো পারসেপশনের উপরে জাজমেন্ট দেন না। একটা হচ্ছে ল মেনটেন তারা যেমন করেন, তারা কিন্তু ডকুমেন্টারি এভিডেন্সগুলোকে সুন্দর করে দেখেছেন, যেমন ওএমআর 13 লক্ষ, আপনি 19 সালে ওএমআর এর এক্সিস্টেন্স আছে, এটা অন্য কেউ রেকর্ড করুন, তোমরা ওএমআর এর আপনার এক্সিস্টেন্স আছে, আর যখনই সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে তুমি ওএমআর এর যে এটা পুড়িয়ে দিলে, নষ্ট করে দিলে, এ তো মানে বোকার মতো চুরি। কিন্তু তার সাথে ডিসেম্বরে কি হতে চলেছে? হ্যাঁ, আমি এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার কোল ক্যাটেল এবং সব মিলিয়ে যে বড় বড় করাপশন বেঙ্গলে হয়েছে, যে ধরনের করাপশনের জন্য 2014 সালে ডক্টর মনমোহন সিং সরকারটা চলে গেল, 2G স্পেকট্রাম থেকে, কমনওয়েলথ থেকে, লাগাতার এক একটা করে স্ক্যাম, আজকে মধুকোড়ার মতো মুখ্যমন্ত্রী অতীত হয়ে গেছে, ওমপ্রকাশ চৌতালা অতীত হয়ে গেছে, আজকে জয়ললিতাজি মারা গেছেন কিন্তু তাকেও কার্যত সেই পরিস্থিতিতে ফেস করতে হয়েছে, লালু প্রসাদ যাদবরাও কার্যত রাজনীতির বাইরে চলে যেতে হয়েছেন, সেটার কারণ হচ্ছে বিগ বিগ বড় বড় দুর্নীতির জন্য। আমাদের পশ্চিমবাংলায় তো যেতেই তো হবে, আপনি রুচিরা নারোলাকে, রুচিরা নারোলা এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের পার্টির বা কোম্পানির, আমার ভাষায় কোম্পানি আপনার কথায় পার্টি, ইলেকশন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দল, তা সেই পার্টির যারা যিনি মানে সেকেন্ড ইন কমান্ড, তার বাড়ির লোক, তো ন্যাচারালি রুচিরা নারোলার যদি ভাটে মানে ভারতীয় রুপি, ওখানে ভাট বলা হয় থাইল্যান্ডে, সেখানে যদি সরাসরি টাকা গিয়ে থাকে, তার যদি প্রমাণিত তথ্য থাকে, চেক যদি রাস্তায় ঘুরে বেড়ায়,
যদি মেনকা গম্ভীর প্রমাণিত চুরির সঙ্গে যুক্ত থাকে, তিনি যদি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের ডটার ইন ল হয়ে থাকেন, তিনি যদি তার সিস্টার ইন ল শালিকা হয়ে থাকেন, তা সেক্ষেত্রে আপনার যাবে কোথায়? এ তো পুরোপুরি দুর্নীতিতে মাথাগুলো যুক্ত হয়ে গেছে, এবং এটা আমার মনে হয় তদন্তের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে, আর যেভাবে বারে বারে তদন্তর হাত থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা খরচ করে ভারতবর্ষের এ ক্যাটাগরির সমস্ত লয়ারদের দিয়ে তদন্তকে বাধা সৃষ্টি করা হচ্ছে, তাতেই তো প্রমাণিত যে এই লোকটা এবং এর অ্যাসোসিয়েট যাতে মুখ্যমন্ত্রীর পূর্ণ সমর্থন আছে, তার কনকারেন্স ছাড়া, তার অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট ছাড়া, তার পুলিশের ডাইরেক্ট ইনভলভমেন্ট ছাড়া এই ধরনের করাপশন করা যায় না। তার সাথে সরকার পড়ে যাওয়ার কি সম্পর্ক? সরকারের মালিক তো ওরা, কিন্তু এতগুলো এমপি আছে, এমএলএ আছে, সরকার চালাতে পারবে না। আমরা নিজে থেকেই পড়ে যাবে, নিজে থেকে পড়ে যাবে। আর থার্ড তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এ তো আমি তো 4 মাস আগে বলেছি, অন্যরা বলেছে, এ তো লিখে দিয়েছে হলফনামায় অর্থ সচিব মনোজ পন্ত, লিখে দিয়েছে যে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্যাটের যে রিপোর্টটাকে আপহোল্ড করেছেন, সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, ওই টাকা কর্মচারীদের দিতে গেলে অর্থনৈতিক বিপর্যয় হবে। ডিসেম্বরের টাকা জানুয়ারিতে দিতে পারবে না? পারবে না। 10,000 কোটি টাকা এফআরবিএম এর বাইরে গিয়ে যে ঋণটা চেয়েছে, যেটা নর্থ ব্লকের ইন্টারনাল ফাইন্যান্সে পড়ে আছে, দেবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারে না। এফআরবিএম এর বাইরে টাকা দিতে গেলে পশ্চিমবঙ্গ শ্রীলঙ্কা হবে না। এটা অনেকে আবার সাধারণ মানুষের পারসেপশন তৈরি করা হচ্ছে যে রাজ্যের যে টাকা, হকের টাকা, আমার টাকা, আমার রাজ্যের টাকা, সেন্টার আটকে দিচ্ছে, আপনি নাকি এটা গিয়ে গিয়ে মন্ত্রীদেরকে কেন্দ্রে বলে আসছেন দাদা টাকা দেবেন না। আমি আপনাকে বারে বারে বলেছি, আমরা টাকা আটকানোর পক্ষে নই। পশ্চিমবঙ্গে আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একাধিক চিঠির কপি দিয়েছে, বাগডোগরায় আরেকটা এয়ারপোর্ট তারা করতে চান, জমি দিতে পারেনি। বাগডোগরা এয়ারপোর্ট হচ্ছে না জমি না দেওয়ার জন্য? হ্যাঁ, আরেকটা এয়ারপোর্ট করতে চান, বাড়াতে চান, নাইট ল্যান্ডিং হয় না, ঠিক আর্মির নতুন এয়ারপোর্ট করতে চান, ওটা তো আপনার প্রফিট মেকিং এয়ারপোর্ট, হিউজ ক্রাউড হয়, মানে টুরিস্ট প্রচুর আছে, তা দেয়নি, আমাকে কপি দিয়েছে। ভাঙড়ে একটা এয়ারপোর্ট করতে চান, আরেকটা কলকাতার এয়ারপোর্টের পাশে, জমি দিতে পারবে না, না বলে দিয়েছে। আপনি বলুন, 11.5 বছরে একটা হেভি ইন্ডাস্ট্রি এসছে, একটা নতুন আজকে গুজরাট করেন, গুজরাটে 22টা সিপোর্ট তৈরি করেছে, ডোমেস্টিক পোর্ট গুজরাট সরকার গত 15 বছরে 10টার উপরে এয়ারপোর্ট তৈরি হয়েছে। তৃণমূলের নেতারা বলে যে দুটো গোষ্ঠীকে গোটা গুজরাটটা বেচে দেওয়া হয়েছে, বা ভারতকে বেচে দেওয়া হয়েছে, বা তাজপুর বেচার জন্য এসছে, এখন ওদের বিরুদ্ধে বলে না কিছু। আদানিকে কিভাবে ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ বাংলাদেশে পাঠালো, মেরে মাথা ফাটিয়ে ফরাক্কার লিচু এবং আম বাগানগুলো ধ্বংস করে, ওখানে কংগ্রেসের একজন জেলা পরিষদ মেম্বার, ওটা মাইনরিটি প্রণ এলাকা, ওই সংখ্যালঘুরা যারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে, শতকরা 100 ভাগ সংখ্যালঘুর 95 জন তো বিধানসভা ভোটে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, কার্যত ওদের ভোটেই এসেছে। তা সেই ফরাক্কাতে এই আদানির ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করবে, লিচু আর আম বাগানগুলো যেভাবে পুলিশ দিয়ে মেরে, কংগ্রেসের একজন সিঙ্গেল জেলা পরিষদ মেম্বার আছে ওখানে, তাকে অ্যারেস্ট করে মাথা ফাটিয়ে নিয়ে গেছে, শুধু আদানিকে তাজপুরটা করতে হবে এসব বলে, তাজপুর কোনোদিন হবে না। আমি আপনাকে বলছি, একটা এয়ারপোর্ট করতে পারেনি, বালুরঘাট, মালদা, কোচবিহারে তো নিশীথ প্রামাণিক জেতার পরে ফ্লাইট দিয়ে দিয়েছিল, আমি তো পরিবহন মন্ত্রী ছিলাম, রাতারাতি ওখান থেকে সিকিউরিটি উইথড্র করে এয়ারপোর্টে তালা লাগিয়েছে রাজ্য সরকার, ফ্লাইট নামাতে দেয়নি। 2019 সালে নিশীথ প্রামাণিক জিতে গিয়েই দিল্লি থেকে ফ্লাইটে চড়ে ওখানে, মানে একটা ফ্লাইট চালু করার কথা হয়েছে, পাশে রূপসি চালু হয়ে গেছে, কোচবিহারের পাশে আসামের রূপসি চালু হয়ে গেছে, আসানসোলের পাশে দেওঘর চালু হয়ে গেছে, পশ্চিমবঙ্গ না, আপনি পুরুলিয়ার বলুন, ঝররা বলুন, ছররা বলুন,
বালুরঘাট বলুন, মালদা বলুন, কোচবিহারে তো চালু এয়ারপোর্ট, কেন্দ্রীয় সরকার দিয়ে করতে পারেনি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমাকে নিজে লিখে দিয়েছেন। আমি আমি যদি সাধারণ মানুষের বাংলার হয়ে এই প্রশ্নটা করি যে আপনারা কালকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এগুলো করতে পারবেন, জমি দিতে পারবেন? শুভেন্দু অধিকারী বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে পশ্চিমবাংলার যে দুরাবস্থা বামফ্রন্ট করে দিয়ে গেছে কিছুটা অর্থনৈতিক ঋণে ঘাটতি শূন্য বাজেট দেখিয়ে অসীমবাবু, তারপরে জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলন করে যেভাবে শিল্পের পালানো শুরু হয়েছিল, এ তো তার পঞ্চত্ব প্রাপ্তি করে দিয়েছে মমতা ব্যানার্জি। ওরা যদি 25 ভাগ করে থাকে, ইনি 100 ভাগ কমপ্লিট করে দিয়েছেন। এক্ষেত্রে দিল্লিতে যে দলের সরকার থাকবে, ডবল ইঞ্জিন সরকার, ইয়েস, ছেলেমেয়েগুলো কাজ পাবে, বাংলার ছেলেমেয়েগুলো বাংলায় কাজ পাবে, এটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা। বাংলা ছেলেমেয়েগুলোকে আপনি অবশ্যই বসে রিপাবলিক বাংলায় বলছেন? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, লিডার আর আর বেরোতে হবে না বাংলার বাইরে, বাংলার বাইরে যাবে না, যারা গেছে তাদের ফিরিয়ে আনার দায়িত্ব, এটা করে বড় কথা কিন্তু, এটা করে যোগী আদিত্যনাথ জি দেখিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা কিছুটা দেখাচ্ছেন। আপনি খোঁজ নেন পাশের রাজ্যগুলোতে কি হচ্ছে, আমাদের বিরোধী নবীনবাবু কি করছে দেখে আসুন। তো বাংলা পাচ্ছে না কেন, বাংলা তো এগিয়ে থাকছে, সব আছে এখানে, আয়রন ওর আছে এখানে, মোরাম ম্যাঙ্গানিজ আছে এখানে, সাফিসিয়েন্ট কোল আছে, স্যান্ড আছে, আপনার স্টোন আছে এখানে, এত সুন্দর সমুদ্র দিয়ে গেছে, এত গঙ্গাতে জল দিয়ে গেছে, এরকম তো আপনি পাবেন না, এত সুন্দর ডেপথ আছে, এগুলো কেন এতগুলো অনেকগুলো রিভার পোর্ট সি পোর্ট কেন করা যাবে? আপনি বলছেন এগুলো উন্নয়ন না হয়ে পুরোটাই চুরি হয়ে যাচ্ছে, পুরোটা পুরো বালি, রাজ্য সরকারের রাজস্ব যদি 100 টাকা আসে, 900 টাকা যায় অন্য জায়গায়, পুলিশ এবং 75-25 ভাগে, গাড়ির নম্বর এবং একটা প্যাড বলে একটা ল্যামিনেশন করা কার্ড দেওয়া আছে, সেই কার্ডটা দেখলে পুলিশ ছেড়ে দেবে, এন্ট্রি পাস। এটা আপনার বালিতে হচ্ছে, পাথরে হচ্ছে, কয়লাতে হতো, এখন আসানসোল জোনটা বন্ধ থাকলেও আপনার পুরুলিয়া সবে শুরু করেছে নেতুড়ি সাতুড়ি পুলিশের সাহায্যে, আপনার মোরাম করছে জঙ্গলমহলে, ঝাড়গ্রামে ম্যাঙ্গানিজ করছে, কোথায় করছে না, ওটা ভুটান সংলগ্ন এই রায়ডাক তিস্তা পাথর করছে হিউজ পরিমাণে, নর্থ বেঙ্গলে চন্দন কাট করছে। আপনি তো বলছেন যেটা ছুটছে সেটাতেই করাপশন হচ্ছে, করছে এবং তাতে আপনার সর্বনাশটা এই জায়গায় হচ্ছে, তো 20%-এর কম রাজস্ব আসছে, 80%-এর বেশি টাকা সাইফন হয়ে যাচ্ছে, সেটাও একটা সরকার পড়ার কারণ হতে পারে, সেটার মানে অর্থনৈতিক বিপর্যয়ের কারণ তো এইটা। আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের মত ছাড়া, এক্সাইজ ছাড়া আর কোথা থেকে টাকা আসছে বলুন? আপনি কেন কেন বেঙ্গল লটারি বন্ধ করেছেন, আপনি কেন বলুন পশ্চিমবঙ্গ সরকারের লটারি গৃহলক্ষ্মী কেন বন্ধ করেছেন? কেন বন্ধ করেছেন? ডিআর আর মার্টিনের জন্য, ডিআর মার্টিনকে নিয়ে চেন্নাইতে বসে চুক্তি করেছেন, নাগরাজকে নিয়ে বসে ভোটের সময় 200 কোটি দিয়েছে, প্রত্যেক মাসে টাকা দিচ্ছে, ডিআর লটারিতে কারা দিচ্ছে? অনুব্রত মণ্ডল, তার মেয়ে একাধিকবার, বিবেক গুপ্তার স্ত্রী, রাজু নস্কর বেলেঘাটা, কত উদাহরণ নেবেন, আমার কাছে 50টা নাম আছে। তৃণমূলের নেতারা সব ব্ল্যাক মানিকে হোয়াইট করছে, মানে লটারির টাকায় ব্ল্যাক মানি। আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গ লটারি কেন বন্ধ করেছে, উত্তর দিন। সে তো বাংলার মানুষ উত্তর চাইছে, উত্তর দিন। আপনি প্রফিট মেকিং কনসার্ন মদের ভেরভেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া 1200 কোটি টাকা প্রফিট করেছে, তাকে কেন তুলে দিচ্ছেন, উত্তর দিন। তা টাকাগুলো যদি সরকারের ঘরে আসে, তবে তো সরকারের ঘরে আসবে না, কারণ সেটা তো কি আপনারা কলকাঠি নাড়াচ্ছেন? না, সরকারের ঘরে টাকা আসবে না, তাতে ওদের কোনো লাভ নেই। আচ্ছা, দে আর নট ইন্টারেস্টেড। ওরা পশ্চিমবাংলার অভাবী লোকজনকে 200-500 টাকা করে দিয়ে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে রাখতে চায়, আর বিজেপি পিকচারে আসার পরে নতুন থিওরি হয়েছে, কখনো সিএ, কখনো এনআরসি, কখনো তোমাদের ধর্ম কেড়ে নেবে, তোমাদের তাড়িয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আপনারা নাকি অস্ত্র নিয়ে উত্তরবঙ্গ ভাগ করার চেষ্টা করছেন, আপনার গাড়িতে কনভয়ের গাড়িতে নাকি চেক করা উচিত বলছেন? করুক না চেক, প্রতিদিনই করুক না। মমতা ব্যানার্জির সঙ্গে যুদ্ধ করতে নেমেছি,
আর অত দেউলিয়া হয়ে যায়নি, অস্ত্র নিয়ে আমাকে গাড়িতে ঘুরতে হবে। আর আমি যদি অস্ত্রযুদ্ধে বিশ্বাসী হতাম তাহলে 14ই মার্চ বা 10ই নভেম্বর নন্দীগ্রামে একটা পুলিশ, সমস্ত পুলিশ অক্ষত গেল আর আন্দোলনকারীরা রক্তাক্ত হতো না। অস্ত্রযুদ্ধে শুভেন্দু অধিকারী বিশ্বাস করে না, কারণ অস্ত্রযুদ্ধে অর্থ, অস্ত্র, বিধানসভার সংখ্যা, বিভিন্ন জায়গা থেকে নাকি কলকাতায় টাকা আপনার গাড়িতে আসছে এরকম অভিযোগ কোনো। আমার গাড়ি সার্চ করুক না, সার্চ করে কিছু না পাওয়া গেলে ক্ষমা চাইতে হবে। তার পাল্টা আপনি বলছেন অন্যদের। আর পশ্চিম বর্ধমান, পুরুলিয়া থেকে আর উত্তরবঙ্গ থেকে কোন কোন লোক শান্তিনিকেতনে টাকা নিয়ে আসে, দক্ষিণ চব্বিশ পরগনায় কোন কোন লোক গাড়ি আপনার আপেলের টুকরি করে টাকা নিয়ে আসছে, সেগুলো আমি বলবো, সেগুলো সিনেমায় হয়। আপনি তো সিনেমার মতন বলছেন আপেলের টুকরিতে। তাই তো, আপনি আপনি লাইফস্টাইল বলুন, আপনি লাইফস্টাইল বলুন। এত টাকা না হলে এইভাবে তাজের চার্টার ফ্লাইটে বাগডোগরা কলকাতা যাতায়াত করা যায়? বিজেপির নেতারা অনেক বড় বড় ফ্লাইট, পার্টি থেকে পেমেন্ট করা, ইলেকটোরাল বন্ডে। বিজেপির কোন নেতা গেছিলেন আমেরিকার ওই হসপিটালে চিকিৎসা করতে? জন হপকিন্স। কোন নেতা গেছিল? ভারতবর্ষের কোন লোক গেছিল? রাষ্ট্রপতি তো সবচেয়ে ভারতবর্ষের সংবিধানের এক নম্বর ব্যক্তি, তার চোখের অপারেশন কোথায় গেছে? প্রণববাবু অসুস্থ হয়ে গেছিলেন কোভিডে, কোথায় হয়েছে? আর্মি হসপিটাল। বেআইনি টাকা না থাকলে ওইসব জায়গায় যাওয়া যায় নাকি কখনো? লাইফস্টাইল দেখতে পাচ্ছেন না, সাধারণভাবে দেখতে পাচ্ছেন না আমার সোর্স অফ ইনকাম কি আর আমার খরচের বহর, আপনি বুঝতে পাচ্ছেন না আমার লাইফস্টাইল, বুঝতে পাচ্ছেন না? মানে আপনি বলছেন এটার মধ্যেও দুর্নীতি আছে? আরে এই মানে আপনার সমস্যাটা ওই কেন্দ্রবিন্দু কি ওই ব্যক্তিটি? কোনটা আপনার সমস্যা যেটা বারবার আপনি এর আগেও বলেছেন? আমাদের পশ্চিমবঙ্গের সমস্যার মূল বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী। কেন পশ্চিমবঙ্গে? আমার ক্ষেত্রে আমি বলবো না, আমি তো সার্বিকভাবেই বলবো মুখ্যমন্ত্রী, কারণ সবাই হচ্ছে ল্যাম্পপোস্ট, উনি একমাত্র যা ভাবেন, যেটা ভাববেন সেটা করাবেন, করতে হবে, নইলে গ্যারেজ হবে। সে আইপিএস হতে পারে, আইএস হতে পারে, মন্ত্রী হতে পারে, রাজনৈতিক লোক বিরোধী হলে হলে কেস খাবে, জেল খাটবে, বাজে বাজে কেসে পড়বে, সবই হবে। মানে যত রকমের প্রতিহিংসার রাজনীতি করা যায় সবই হবে, গাড়ি ঘন ঘন অ্যাক্সিডেন্ট হবে, সব কিছু হবে। আপনি আপনি নিজেকে বারবার এটা প্রমাণ করছেন কেন যে আপনি সেটিং অপোজিশন নয়, আপনি চোখে চোখ রেখে অপোজিশন নেতা হয়েছে? আপনি সত্যি চোখে চোখ রেখে বিরোধী নেতা? সেটা আপনার আমাদের কার্যপদ্ধতি বিশ্লেষণ করুন। আপনি আগের দিনও বললেন সুজন চক্রবর্তী বা আপনি আব্দুল মান্নান নন। আপনি সুজন চক্রবর্তীর কথা বলিনি, সূর্য মিশ্রর কথা বলেছি, আর মান্নান সাহেবের নাম বলিনি, বলেছি কংগ্রেসের অপোজিশন লিডার। মানে কার্য তো তাই, সেটা তো মান্নান সাহেব নিজে স্বীকার করেছে ওই একটা টিভি। মানে এইটা আপনি আশ্বস্ত করছেন যে বাংলায় তৃণমূল বিজেপির কোনো সেটিং নেই? প্রথম দিন থেকে আপনি দেখছেন তো, পিএসসির চেয়ারম্যান হওয়ার কথা অপোজিশনের 64 সাল থেকে হচ্ছে, যখনই দেয়নি। আমরা ওই 8টা 9টা স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান নিইনি, আমরা কোনো অল পার্টি মিটিং এবং বিএ কমিটিতে যাই না, যাই না। এবং বিজেপির কর্মীরা যারা পোস্টপোল ভায়োলেন্সে টর্চার হয়েছে, ঘর ছাড়তে বাধ্য হয়েছে, মারা গেছে, মানে নারকীয় বর্বরোচিত আক্রমণের সামনে হয়েছে, কোন নেতা কি ভাবলো, কোন মিডিয়া কি দেখালো জানি না। আমি এটা খুব সযত্নে মেনটেন করি, আমাকে ইনফরমেশন কমিশনার লোকায়ুক্তের জন্য নবান্নতে মিটিংয়ে ডাকা হয়েছে, ফার্স্ট অ্যান্ড লাস্ট একবারই। আমি যাইনি, যাইনি কেন, মমতা ব্যানার্জির কাছে বিমানবাবুরা গিয়ে ফিস ফ্রাই খেয়ে এসেছিলেন, সৌজন্যের রাজনীতি। তার ফল হাতে নাতে 13 সালে পেয়েছে সিপিএম, বিজ্ঞান ভবনের সামনে এখন তৃণমূলের বড় নেতা ঋতব্রত, ওখানে অমিত মিত্র মহোদয় ধুতি ধরে টানাটানি করলো, সুব্রত মুখার্জিকে ধাক্কা দিল, এক রাত্রে 3000 পার্টি অফিস সিপিএম এর ভেঙে দিয়েছিল। দেখেছে বিমানবাবুরা কি অত্যাচারী দেখেছে, ফিস প্রায় খেয়েছেন ওখানে গিয়ে। আমি মমতা ব্যানার্জি এবং তার বাহিনীর পোস্টপোল ভায়োলেন্সে যে অত্যাচারের সামনে বিশেষ করে হিন্দু সনাতনীরা এবং বিজেপির বুথ লেভেল ওয়ার্কাররা, পাড়ার কর্মীরা, মানে পতাকা যারা বাঁধেন একেবারে, তারাই এখন জানতে চায় বাংলাদেশ তাদের পাশে কি আছে শুভেন্দু অধিকারী। আমি আছি বলেই
কোনো কোনো জায়গায় আপনারা ওসব ভাব ভালোবাসাতে শুভেন্দু অধিকারীকে পাবেন না, যতক্ষণ না পর্যন্ত অভিজিৎ অভিজিৎরা তাদের আত্মারা আপনাদের এ পায়, শান্তি পায়, মানস সাহারার আত্মারা শান্তি পায়, ততক্ষণ পর্যন্ত এই লড়াইতে শুভেন্দু অধিকারী সামনে থেকে লড়বে। আমার 23-24টা কেস দিয়েছে, পুরো ফ্যামিলিকে ডিস্টার্ব করছে, আমাকে ডিস্টার্ব করছে, আমার লোকদের ডিস্টার্ব করছে, এখনও দুজনকে মিথ্যা মামলায় জেলে রেখেছে, কাঁথিতে একজনকে, সুধাহাটাতে একজনকে। আমি আইনি লড়াই করব, আমার লোকরা 2 মাস 4 মাস 6 মাস জেল খাটতেও প্রস্তুত আছে, সর্বস্ব দিয়ে লড়তে প্রস্তুত আছে। কিন্তু বাংলা বাঙালির স্বার্থে, আগামী কয়েকটা প্রজন্মকে বাঁচানোর স্বার্থে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর কোম্পানিকে গণতান্ত্রিকভাবে লাগাতার আন্দোলন এবং সমস্ত রকমের রাজনৈতিক অস্ত্র ব্যবহার করে উৎখাত করাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। মানে তার জন্য আমার নিজস্ব কোনো এজেন্ডা নেই। শুধু তার জন্য প্রয়োজন হলে আপনার মানে অন্যদেরও সাহায্য যদি নিতে হয় সেটা আপনি নেবেন? পার্টির পলিসির বিষয় রয়েছে, মানুষের মহাজোটের কথা বিভিন্ন মানুষ তো করে ফেলবে, মানুষ মহাজোট মানুষ করে ফেলবে বলেই গতবারের ভোটে সিপিএম, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীদের জোট কার্যত ইরেলিভেন্ট হয়ে গেছে এবং ভারতীয় জনতা পার্টির ভোটটা বেড়ে 38.13% গিয়ে পৌঁছেছে। মানে সিপিএম এর নিচু স্তর, কংগ্রেসের নিচু স্তর ঢেলে বিজেপিকে ভোট দেবে যদি ঠিকঠাক দিয়েছে বলেই তো এতটা জায়গায় গেছে। এরপরের ভোটগুলো আরো গুরুত্বপূর্ণ তো। না না, আমি মানুষেরই জোট হবে, আমি আপনাকে বলছি মানুষই এই সর্বনাশার হাত থেকে বাংলাকে রক্ষা করার জন্য তারা যা করার মানুষই করবে। কিন্তু রাজনৈতিক আদর্শগতভাবে কিছু বিষয় রয়েছে যেখানে এ আজাদি ঝুটা হয়, যারা বলে, যারা জেএনইউতে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ বলবে, যারা কাশ্মীরের উগ্রপন্থীদেরকে সমর্থন করবে, যারা সিএএর নামে রাস্তা ঘিরে তাণ্ডবে যারা সমর্থন করবে, যাদের আমতাতে ইনসাফ সভা হয়, মোমিনপুরে ইনসাফ সভা হয় না, আদর্শগতভাবে তাদের সঙ্গে প্রকাশ্যে জোট কোনো রাষ্ট্রবাদী রাজনৈতিক দল করতে পারে না। আমি রাষ্ট্রবাদী রাজনৈতিক দল করি, এক্ষেত্রে খুব পরিষ্কার পশ্চিমবাংলার মানুষ প্রস্তুত এদেরকে সরানোর জন্য। সেক্ষেত্রে তারা কোন এলাকায় কোন জেলায় কাকে ভোট দিলে এই তৃণমূল হারবে ও মানুষ জানে। আপনি বলছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ করে দিবে, আমার সেই 2011-র ফর্মুলা বলছেন? আমি একটা মানুষের ফর্মুলা, এটা আমার ফর্মুলা নয়। আচ্ছা, আমার বুথে ধরুন রামপুরহাটের বাগডুই বুথে বিজেপি জিতবে না। আচ্ছা, কিন্তু কাকে ভোট দিলে ওখানে তৃণমূল হারবে সেটা রামপুরহাটের বাগডুই বুথ আগামী দিনে প্রমাণ করে দিবে। এবং এতে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আমি কখনোই বলছি না 294টা সিট ভারতীয় জনতা পার্টি পাবে। আমি সবসময় বলছি কমফোর্টেবল মেজরিটি নিয়ে 3 থেকে 77 হয়েছে, 77টা 177-এর উপরে যাবে, একটা কমফোর্টেবল অপোজিশন হবে। আর পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সিপিএম যেতে 5 বছর লেগেছিল, 11 থেকে 16, সিপিএম 16-র পরে কার্যত 17-র ভোট থেকে বিজেপি 3rd থেকে 2nd উঠে এসছে, শক্তিশালীভাবে উঠে এসেছে। কিন্তু সেটা নাকি অনেকে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য, সে তো বটে, রাজ্য বিজেপির জন্য। না না না, সেটা তো বটে না, রাজ্য বিজেপির লোকরাও খেটেছে, করেছে, বুথ করেছে, প্রায় 50,000-এর কাছাকাছি বুথে 70,000-এর মধ্যে লোক তৈরি হয়েছিল। এতে কৈলাস বিজয়বর্গীজির অবদান আছে, শিবপ্রকাশজির অবদান আছে, সিদ্ধার্থনাথ সিংয়ের অবদান আছে, নিশ্চিতভাবে দিলীপ দা, রাহুল দা সেই সময়কার যারা নেতৃত্ব দিয়েছেন। প্রশান্ত কিশোর একটা নেই, মানে রাজার ঘরে সব জিনিস আছে, না প্রশান্ত কিশোর নেই। আপনাকে বলে দিই, আপনাদের কি একটা প্রশান্ত কিশোরের, আমি আপনাকে বলি পশ্চিমবাংলার রাজনৈতিক চিত্রটা দেখবেন, 2001-এও তাই হয়েছিল, হয় এবার নয় নেভার। তৃণমূল জিততে পারেনি, পশ্চিমবাংলার লোক একটু দেরি করে তাড়ায়, আর যখন তাড়ায় এমনভাবে তাড়ায় যেমন সিপিএমের অবস্থা পশ্চিমবঙ্গে হয়েছে, কংগ্রেসের অবস্থা হয়েছে, স্বাধীনতার পরে এই প্রথম অ্যাসেম্বলিতে কোনো লেফট বা কোনো কংগ্রেসের প্রতিনিধি নেই। আগামী দিনে তৃণমূলকে এমনভাবে তাড়াবে, তৃণমূল তো শাসক থাকবেই না, অপোজিশনের রেকগনাইজেশনও পাবে না। কিন্তু উত্তরবঙ্গ নিয়ে আপনারা কী করছেন সেটা জানতে চাইছে বাংলা।
উত্তরবঙ্গটা কি হবে? এটা নিয়ে আমাদের পার্টি স্টেট প্রেসিডেন্ট বলেছে পার্টি স্ট্যান্ড, আমার কোনো ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন এতে নেই। মানে উত্তরবঙ্গ না পার্টি, আমি হলো আমি পার্টি মানে ডিসিপ্লিন ওয়ার্কার, আপনি আমাকে দেখবেন আমি বেশি করি না, কিন্তু রিপাবলিকের লড়াইয়ের জন্য আমি আপনাদের ইন্টারভিউ দিচ্ছি। আপনারা আরো দু একটা চ্যানেল করেছে কম বেশি, কিন্তু আপনার সাথে কিন্তু মিনমিন করে কথা না, চোখে চোখ রেখে কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে হবে। আমি আপনার চোখে রেখে একদম যা কমিট করলাম অন রেকর্ড করলাম, এবং আমি আবারও বলছি এটা কি হবে না হওয়া, আমি আপনাকে বলছি ও তো হয়ে গেছে সিএ, ও সিএ তো হয়ে গেছে। এখন মতুয়া সম্প্রদায় বলছে, আপনি বলুন মতুয়া সম্প্রদায় কি বললো? হরিচাঁদ গুরুচাঁদকে প্রণাম জানাই, আমি তাদের দাবিকে সমর্থন করি। আমি যেটা আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই, কোন লোকসভা বিধান রাজ্যসভায় আইন পাশ হয়ে যাওয়ার পরে কার্যকরী হয়নি এমন উদাহরণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এগ্রিকালচার বিলের ক্ষেত্রে ভারত সরকার রিপিল করে নিয়েছে, উইথড্র করে নিয়েছে, কিন্তু সিএ নিয়ে আপনার গুজরাটের কয়েকটা জেলায় চালু হওয়ার, দুটো জেলায় চালু হওয়ার সাথে সাথে গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি সিএ নিয়ে দেখেছেন, তা প্রধানমন্ত্রী নিজে সিএ এর পক্ষে বলেছেন, তা ন্যাচারালি লোকসভা রাজ্যসভা আইন পাস হয়ে যাওয়ার পরে মাননীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে এটা নিয়ে তো আর সন্দেহ নেই, কিন্তু ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে। সেটা শাসক দল তো বলছে সেটা আগামী সোমবার হবে কি পরের মাসের সোমবার হবে বা 23-এর প্রথম সোমবার হবে, সে তো টাইম উইল। শুভেন্দু বাবু, এটা তো ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে, শাসক দল তো বলছে সিএ এলো মানে অনেককে বের করে দেওয়া হবে, অনেককে। এটা তো ওই ভোট ব্যাংকের রাজনীতির জন্য, সেটা তো কমব্যাট করছে। রামপুরহাটের সংখ্যালঘু মহিলারা বিচার পায়নি, আনিস খানের পরিবার বিচার পায়নি, আনারুল ভাদুদের সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি, ওবিসি রিজার্ভেশন দিয়েছে কোনো শিক্ষিত মুসলিম চাকরি পায়নি, মাদ্রাসা সার্ভিস কমিশনের ছেলেরা আজকে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে, অর্থনৈতিক স্বাধীনতা দেয়নি, 45 লক্ষ মাইগ্রেন্ট লেবারের মধ্যে 24 লক্ষ মুসলিম ছেলে বাইরের রাজ্যে গিয়ে ফ্লাইওভারের নিচে থেকে অবর্ণনীয় জীবনযাপন করে, মমতা ব্যানার্জি তাদের এইটা করে রেখেছে। আর ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে শাসন আছে, ইউপি বলুন, গুজরাট বলুন, অন্য স্টেটে বলুন, সেখানে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক প্রত্যেকের সমান অধিকার আছে। অনেকে তো আতঙ্কিত হচ্ছে যে বিরোধীদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, উত্তরপ্রদেশের মতন এখানে বিল্ডোজার হবে তো, উত্তরপ্রদেশ চলবে না, চলবে তো, আপনি যদি সরকারি জায়গায় ক্যানেলকে জল নিকাশিকে অবরোধ করে গ্রামের পর গ্রামকে ভাসাচ্ছেন, আপনি নদীর গতিপথ চেঞ্জ করে দিচ্ছেন, আপনার প্ল্যান নেই, মিউটেশন নেই, কনভার্সেশন নেই, জমির মালিকানা নেই, আপনার বিল্ডিং আমি রাখবো কেন? থাকতে পারে নাকি? আপনি কলকাতার একটা বড় অংশে হুকিং করে ইলেকট্রিক চালান, সিএসসি টাকা পায়? চলুন আমার সঙ্গে, ইয়া বি এক ছোটা পাকিস্তান হ্যায় বলনে বালা মেয়রকে নিয়ে চলুন না, বড় অংশ দেখিয়ে দিব হুকিং করে বিদ্যুৎ চলে, সেখানে বিল্ডিংয়ের প্ল্যান নেই, কনভার্সান মিউটেশন নেই, কর্পোরেশন ট্যাক্স দেয় না, একটা সিস্টেম আছে তো দেশে, আপনি তো ইনকাম ট্যাক্স ফাইল মেনটেন করেন, আপনার বাড়িতে হোল্ডিং ট্যাক্স দিতে হয় কর্পোরেশনকে, আমরা প্রত্যেককে মেনটেন করে চলতে হয়, একটা জলা জমিকে বাস্তু করতে গেলে কনভার্সন করতে হয়, একটা এগ্রিকালচার ল্যান্ডকে আপনি পুকুর বানাতে গেলে তাকে কনভার্সন করে জল জমি করতে হয়, প্রত্যেক জিনিসের তো সিস্টেম আমাদের দেশে আইন কানুন গণতন্ত্রে বলে দিয়ে গেছে, যারা মানবে না তাদের জন্য তো বুল্ডোজারই ব্যবহার হবে। সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, যেমন উত্তরপ্রদেশে অনেক সংখ্যালঘু মাফিয়া, তারাও যেমন গেছে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে নয়, বিকাশ দুবের মতো ব্রাহ্মণ তিনিও কড়া সাজার সামনে পড়েছেন, তিনিও মাফিয়া ছিলেন, যোগীজি করে ভোট বিজেপি পাবে, নিশ্চিতভাবে পাবে, নিশ্চিতভাবে পাবে, এবং সেটা বিজেপি ক্ষমতায় আসার পরে পাবে, এখন না। এখন তো কিছু এডুকেটেড লোকজন হলেও সেটাকে আপনি খুব বেশি গুরুত্ব মানে জেতার জন্য আপনি সেটা আশা করা ঠিক হবে না। আমি বলছি না যে ধারণা অনেক বদলাচ্ছে, আমাদের সভা সমিতিতে 21-এ আমি যে প্রতিরোধের সামনে দেখছিলাম মাইনরিটি এলাকাতে, এখন নেই, সভা সমিতিতে আসছে, এবং আমাদের এই রাষ্ট্রবাদী সংখ্যালঘু কথাটা বিশ্বাসও করছে। কিন্তু আমি প্রকাশ্যে যেটা একাধিক সভাতে গত 3 মাসে বলেছি, যে সংখ্যালঘুরা আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে না,
তবে বিজেপি কে ভোট দেবে না এটা আমি ভোট দেবে তৃণমূলকে কেন দেবে না ইউনিটি বিজেপি কে ভোট দেবে এটাও আমি বলছি না কিন্তু তৃণমূলকে হারানোর কাজ তারা করবে এটা আমি কিন্তু নিচের তলার পালস বুঝেই বলছি তার কারণ হচ্ছে মানুষজন গরিব মানুষজন তারা প্রতারিত হয়েছে বিভিন্ন পরিষেবা থেকে এবং তৃণমূলের পঞ্চায়েত স্তরের নেতাদের দুর্নীতি গোটা গ্রামে 200 কাঁচা বাড়ি একটাই তিনতলা পাকা বাড়ি সে হচ্ছে তৃণমূলের নেতা এবং তৃণমূল নেতাদের লাইফস্টাইল তারা 10 বছর আগে লোক কম্পেয়ার করছে একটা সাইকেল নিয়ে চড়তো একটা ভাঙা একটা স্কুটি ছিল স্কুটার ছিল টায়ারগুলোতে সব গিটি লাগানো থাকতো এখানে পাড়ার মোশে মোড়ে এসে চা খেত পান খেত সেই লোক যখন ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য একটা ছোট গাড়ি অল্টো মিসেস মার্কেটিং করার জন্য একটা সুইফট নিজের দুটো স্করপিও বা ইনোভা বা কারো কারো ফরচুনা এগুলো তো লোক চোখের সামনে দেখছে বাড়ি ঘর টাকা আছে একটা নির্দিষ্ট সংখ্যক লোকের হাতে আমরা কথা হোক যে মেগা ডিবেট শো সেখানেও আমরা ডোন্ট টাচ মাই বডি এটা এটা নিয়ে বিতর্ক করেছিলাম সামাজিক বিতর্ক হয়েছিল গণ্যমান্য বহু ব্যক্তি বাংলার এসেছিলেন কিন্তু ইউ আর ফিমেল আই এম মেল এটা কি আপনার কোনো খারাপ লাগা অভিমান রাগের জায়গা থেকে বলেছিলেন না এটা রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছিলেন আপনি আমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রকাশ্যে দেখেছি আমি অনেক অভিজ্ঞতার সাক্ষী আমি ছাত্র পরিষদের রাজনীতির সময় এসএফআই বা সিপিএম এর সঙ্গে পুরুষ দেখছে ওইটা না না লড়েছি আমি পরবর্তীকালে সিপিএম এর সঙ্গে প্রকাশ্যে লড়াই করেছি আমার ওই নবান্ন অভিযানের দিন প্রথম আমার সঙ্গে প্রথম বাধা দেয় সূর্য প্রতাপ যাদব একজন আইপিএস আমি তাকে বলি আমাকে আমার যে স্টার্টিং পয়েন্ট সাঁতরাগাছি পৌঁছাতে দেন আপনি তখন ওনারা বলেন যে আপনাকে আমরা যেতে দেবো না ইনস্ট্রাকশান আছে মুহূর্তের মধ্যে আকাশ মাঘারিয়া আসেন তিনি এসে বলে যে আপনাকে যেতে দেবো না আপনি অন্য রুট দিয়ে ঘুরে যান আমি বললাম আপনি রুটটা বলে দেন কোন দিক দিয়ে যাবো আমি তো সাঁতার কেটে যাবো না সামনে নদী বলছে ওই দিক দিয়ে দক্ষিণেশ্বর দিয়ে ওই দিক দিয়ে যান কারণ আপনি তো অঙ্কুরহাটের কাছে ঘিরে রেখেছেন তা আমাকে পৌঁছাতে দেন তাহলে আপনার পুলিশের বাইকে করে আমাকে হাওড়া স্টেশনে আমাকে লকেট চ্যাটার্জিকে পৌঁছে দেন আমরা এই লোকাল ট্রেন ধরে সাঁতরাগাছিতে নেমে যাবো অনেকগুলো অপশান ওদের দিয়েছে আপনারা দেখিয়েছেন আপনি ছিলেন মনে হয় দূরেই ছিলাম তা ছিলেন তা আপনাকে তারপরে এসে হরিকিষণ কুসুমাকার বলে একজন এলেন তিনি আমার কাজ অব্দি আসেননি ওদের চোখের মধ্যে ইশারা হলো 8 জন লেডি সম্মানিয়া মাতৃমণ্ডলীকে পাঠালেন তারা প্রত্যেকের একই স্পোর্টসু আমি তখন জানতে পারিনি পরে তো জেনেছি ওই খ্রিস্টানিয়া মেরি বেবি তামাং আমি দেখলাম একটা রেজিমেন্টেড গ্রুপ এলো তার আগে আমার সঙ্গে সিভিলে পোশাকে আইপিএস এবং কনস্টেবল এসআই এরা ছিল এর আগেও আমাকে অ্যারেস্ট করেছে টান টেনে প্রথম টানাটানি করেছে পরে বলেছে আমাকে ধরার দরকার নেই আমি যখন অ্যারেস্ট ডিক্লিয়ার করেছেন আমি উঠে যাচ্ছি ওরকম মাথা মারামারি করে ওরা তো অর্ডার ক্যারি আউট করে মারপিট করে টিভিতে ছবি ভালো আসে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না ওকে না না আমি আপনাকে বলি মেয়েগুলো এসে প্রথম মারতে আরম্ভ করলো হ্যাঁ এখানে মারলো ওই খ্রিস্টানিয়া মেরি 3টে ব্লো মেরেছে এরকম করে 3টে এখানে ব্লো মেরেছে তখন আপনারা দেখিয়েছেন আমি বলেছি যে আপনার অফিসাররা কোথায় গেলেন আইপিএসরা কোথায় গেলেন ডাকুন ওদের ডাকুন ডোন্ট টাচ মাই বডি আই এম মেল ইউ আর ফিমেল কেন আমি তখন শুনুন আপনার হাতে আমি দেখুন না কেউ হাসেনি মানুষ চক্রান্তটা বুঝেছে আমি মানুষের সমর্থন পেয়েছি তৃণমূল কিছু পায়নি নবান্ন অভিযানের সফলতাটাকে মেলাইন করার জন্য একটা কনসোলেশন বলে না ভাইপোর সান্ত্বনা এত লোককে আটকেছে মেরেছে মারপিট করেছে তারপরেও নবান্ন অভিযানের ঢলটা দেখেছে মানুষ কিভাবে আর আমার যে পয়েন্টটা ছিল সাঁতরাগাছি ওখানে মেদিনীপুরের ছেলেরা আমি যতক্ষণ না পর্যন্ত একজন সাংবাদিক ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিও ফোন করে বলেছি তোমরা যাও ট্রেনে ওঠো ততক্ষণ পর্যন্ত ওরা কিন্তু পুলিশের টিয়ার গ্যাস শেষ করিয়ে দিয়ে গেছে প্রায় 1000 ইউনিট টিয়ার গ্যাস শেষ করিয়ে দিয়েছে পুলিশ বাধ্য হয়েছে স্যারেন্ডার করার মতো বলতে বিজেপি ছেলেগুলোর পাশে আছেন এরা তো একদম পাশে কি সহযোদ্ধা আমি ফিল্ডে কাজ করা লোক আপনি আমাকে ইনার মিটিংয়ে খুব কম পাবেন অনেকবারই পাবেন না যদি পার্টির নির্দেশ খুব একটা না থাকে আমাকে রাস্তাতে আপনি পাবেনই সব জায়গায় লড়াইতে আমি আছি এবার যে পুলিশের বিরুদ্ধে কামড়ানোর অভিযোগ উঠলো আমি আপনাকে বলি সেদিনকে আমাকে কামড়াতো
এবং উল্টে অরুণিমার মতো আমাকে কি কি সেকশনে কেস দিত, মলেস্টেশনের কেস দিত মেয়ে পুলিশটি। হ্যাঁ, ওই কিমকে দিয়ে করাতো, ওই খ্রিস্টানি মেরিকে দিয়ে মলেস্টেশনের মামলা দিত, সরকারি কাজে বাধাদানের মামলা দিত, এবং আপনার এসসি এসটি অ্যাক্টে কে মামলা দিত, তিনটে বড় মামলা নন বেলে না না মামলা দিত, মামলা দিত। এবং আপনাকে যেটা আমি বলতে চাইছিলাম, আপনার চোখের কাছে যদি আমি হাত নিয়ে যাই আপনার চোখ রেসপন্স করবে। এবারে ওরা যেভাবে আমাকে মারছিল, ধাক্কা মারছিল, ব্লো মারছিল, ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়েছিল, প্রথম তো তিনটে এখানে মেরেছে, মানে ছুঁয়ে একদম, হ্যাঁ ভালো করে ধাক্কা মেরেছে, মানে ছোঁয়া টোয়া না, ছোঁয়া তো অন্য জিনিস, মানে ব্লো ব্লো এই এই এইখানে মেরেছে আমাকে। আমি অটোমেটিক কোর্সে হাত ওদিকে যেত, আপনার চোখে হাত নিয়ে গেলে যেমন পাতা পড়বে, আপনি হাত গেলেই পড়তো। অরুণিমা যদি আমার দিকে আসেন আমি হাতটা সরিয়ে দেবো, আপনি যদি আমার দিকে হাতটা নিয়ে আসেন সামনে আমি তো সেটা কি করবো যাই না। ওর তো ডিউটি হচ্ছে, মেল অফিসাররা আইপিএসরা সরে গেছে, ওই আটজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে একে মারো, মেরে ভালো করে উপরে তোলো, আর ও হাত পা ছুড়বে, তারপরে তোমাদেরকে এসএসকেএম এ ভর্তি করে মেডিকেল করিয়ে ওর বিরুদ্ধে, ওর কোর্টে প্রোটেকশন নেওয়া আছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে, ওর বিরুদ্ধে ভালো করে মামলা সাজাবো, কিছুতেই জব্দ করতে পারছে না। এ তো পুরো কনস্পিরেসি ছিল, বাংলার মানুষ সেটা দেখেছে, সমর্থন করেছে আমাকে, আমি প্রচুর লোকের সাপোর্ট পেয়েছি। কিন্তু প্রত্যুত্তপন্ন মতিতা, যেটাকে প্রেজেন্স অফ মাইন্ড বলে, সেটা আমার অভিজ্ঞতা আছে বলে মমতা ব্যানার্জি চিনি তো, তাই ভালো করে চিনি, 21 বছর সঙ্গে ছিলাম। এরকম কেস দিয়ে দে পুলিশের, আপনি এটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আপনাকে বলি, লেডি কিম এত প্রতিহিংসা পরায়ণ আপনি ভাবতে পারেন না, আর ভাইপো ওর থেকে 100 গুণ বেশি প্রতিহিংসা পরায়ণ, কোনো মায়া দয়া, সে তো বিরোধী দলের কথা ছাড়ুন, নিজের দলের লোককেও যদি ভাগ বাটোয়ারার গণ্ডগোল হয় ছাড়বে না। আপনি বাঁকুড়ার জেলে মিঠু চন্দ বলে একজন আছে, ইরিগেশনের কাটমানি তুলতো সোমেন মহাপাত্র যখন প্রথম মন্ত্রী ছিল, ওর নাম করে টাকা তুলে ওখানে পৌঁছে দেয়নি বলে ওকে কতগুলো মামলা দিয়ে রেখেছে দেখুন। পিন্টু মণ্ডলকে জিজ্ঞেস করুন, সে তো হাইকোর্টের সুপ্রিম কোর্টের প্রোটেকশন নিয়ে আছে, ও নিজের দলের লোককেও করে না, পঙ্কজ ব্যানার্জির মতো অবস্থা করে দিল। আপনি মাঝে মাঝে বলেন যে তৃণমূলের অর্ধেকটা নাকি জেলে চলে যাবে, আপনি কি মানে এটা অসংখ্য অসংখ্য লোক যাবে বলেন কি করে, এটা অসংখ্য লোক যাবে, এই যে 58,000 চাকরির এই বড় র্যাকেট, এটা একজন করেনি, বলা হচ্ছে তো পার্থ চ্যাটার্জির পরেই শেষ, এটা না পার্থ চ্যাটার্জির ব্যক্তিগত একটা, এত এজেন্ট তার মধ্যে তৃণমূলের 100 জন এমএলএ এজেন্ট, এজেন্টের কাজ করেছে, তালিকা তুলেছে, টাকা তুলেছে, একটা অংশ, সেটাও তো নিচু লেভেলে বলছেন, উপরের লেভেলে তো কিছু হবে না, উপর লেভেলে হবে না মানে, হবে না মানে দেখতে থাকুন না। মানিক ভট্টাচার্যের সঙ্গে কার হোয়াটসঅ্যাপ চাটে, কার হোয়াটসঅ্যাপ চাটে লিস্ট লিস্ট আদান প্রদান হয়েছে সেটা আপনি দেখতে পাবেন, এবং কার অফিসিয়াল মেল থেকে সুবীরেশ ভট্টাচার্যের কাছে তালিকা গেছে, যারা পরীক্ষায় বসেনি ফেল করা লোকদের, দেখতে থাকুন না, তদন্তের সব কথা আমার মুখ দিয়ে বলা তো ঠিক হবে না। কিন্তু একটা প্রশ্ন তো বাংলার মানুষ জানতে চাইছে, এই সিবিআই ইডি এরাও কি সত্যি বিজেপির হয়ে কাজ করছে, না সিবিআই ইডি নিজের পথে কাজ করছে এবং সত্যি গ্রেপ্তার যখন হওয়ার তখন হচ্ছে, আর যখন গ্রেপ্তার হওয়ার নয় তখন একটু একটু আস্তে আস্তে করে ইনভেস্টিগেশনটা এগোচ্ছে। আমি এজেন্সিকে নিয়ে কোনো কথা বলবো না, আমি শুধু একটা কথা বলবো, জুডিশিয়ারি যেভাবে এগিয়ে এসেছে এবং তাতে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একা নন, তার সাথী একাধিক বিচারপতি, এবং ফাইনালি মানিক ভট্টাচার্যের কেসে সুপ্রিম কোর্টে ভারতবর্ষের স্বনামধন্য লয়ারদের, তাদের ফিজ সবাই জানেন, আমি আর ওই বিষয়ে যাচ্ছি না যে ওই সব লয়ারকে দাঁড় করাতে গেলে কত টাকা লাগে, তারা কে দিচ্ছে, না না সে তো কে দিচ্ছে সবাই জানে, তো ইনকাম ট্যাক্স দপ্তরে দেখার কথা, চেকে পেমেন্ট হচ্ছে কি না, ব্ল্যাকে হচ্ছে কি না, তো আমার দেখার কথা নয়, আমি এগুলো নিয়ে বলতে যাবো কেন, ওদের ফিজ সম্পর্কে সবাই জানে। এবারে তারপরেও যেভাবে মানিক ভট্টাচার্য ইস্যুতে সুপ্রিম কোর্ট বড় স্ক্যাম, এবং ইডির যে রিপোর্টটা পাবলিক ডোমেনে এসেছে
তাতে ইডি বলছে 58,000 নিয়োগই অবৈধ, পশ্চিমবাংলার রুলিং পার্টির লার্জ সেকশন অফ দি লিডার্স তারা এই স্ক্যামের সঙ্গে ইনভলভ। এ তো পাবলিক ডোমেনে চলে এসেছে, ইডির রিপোর্ট তো সুপ্রিম কোর্টে ওপেন হয়ে গেছে। এরপরে সুপ্রিম কোর্টের যে আপনার অবজারভেশন এবং কমেন্টস এসছে, ইটস এ বিগ স্ক্যাম, এর ইনভেস্টিগেশন সিবিআইরই হওয়া উচিত। এইটার পরে তো সবাই বুঝতে পারছে দুর্নীতিটাকে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি বারবার সবাইকে জিজ্ঞেস করি, বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন, যে দুর্নীতিটা আছে, দুর্নীতি হচ্ছে, টাকার পাহাড় টেলিভিশনে দেখা যাচ্ছে, রাতের পর রাত রিপাবলিক বাংলায় ভোটের নয় নোটের গণনা চলছে, মানুষ কি বুঝতে পারছে না গা শোয়া হয়ে গেছে দুর্নীতিটা? এটা কি আপনাদের লড়াইটা কঠিন হয়ে পড়ছে না? কোনো কঠিন নয়, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই, আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে জনজাগরণ ঘটে গেছে। আমি আবারও বলছি, ক্রেডিট গোজ টু জুডিশিয়ারি এবং ববিতাদের মতো যারা সাহস নিয়ে কেস করেছে, ও একটা চাকরি নিয়ে তো কেস কম্প্রোমাইজ করেনি, তো এরকম তো হচ্ছে পশ্চিমবঙ্গে, ও তো কম্প্রোমাইজ করেনি, লড়াই করে গেছে, হ্যাঁ, ওর ক্রেডিট। এবং ফাইনালি আমরা তো ঈশ্বরে বিশ্বাস করি, ভগবান আছেন, ওই টাকাগুলো যে দরজা খুলে ছবি দেখানো, নোটের মেশিন দিয়ে গোনা, ট্রাঙ্কগুলো মাথায় তুলে নিয়ে যাচ্ছে রিজার্ভ ব্যাংকের সরকারি ব্যাংকের লোকেরা, এই যে এত বড় বড় তালিকা দেখিয়েছেন আপনারা, গা গঞ্জ নড়ে গেছে। আমি তো গ্রামে ঘোলার লোক, ওই টাকা দেখার পরে লড়ে গেছে। এতদিন ভাবতো বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলছে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলছে, কিন্তু ওই যে অপা সিন্ডিকেট সামনে আসার পরে, আর প্রমাণ নয় যে সম্পত্তির তালিকা সামনে বেরোচ্ছে, বিল্ডিংগুলোর ছবি, অর্নামেন্টের যে ছবি, ভিডিও, লাল টাকার মান্ডিলের ছবি, গোনার ছবি, সে টু-টোয়েন্টি ম্যাচের মতো, মানে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর ভোট গণনার মতো, এই সাউথ সিটিকে হারিয়ে ফেললো বেলঘরিয়া, বেলঘরিয়াকে হারিয়ে ফেললো আমির খান, আমির খানকে হারিয়ে ফেললো কেষ্টমণ্ডল, কেষ্টমণ্ডল হেরে গেল মানিক ভট্টাচার্যের কাছে, তার উপরে উঠে গেল পার্থ জামাই। এই যে চলছে, এই ক্লাইম্যাক্স কিন্তু বাংলাকে নড়িয়ে দিয়েছে। ক্লাইম্যাক্সটা কি ডিসেম্বরে? ও তৃণমূল মানে চোর না, জবাব চাইছে বাংলা। আমি আপনাকে বলে দিচ্ছি, আমি বলেছি ডিসেম্বর, চার পাঁচ মাস আগে থেকে বলছি, আমি আবারও বলছি, বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সরকারের সরকার পরিবর্তন হবে না। বিজেপি অবৈধভাবে পিছনের দরজা দিয়ে একে ভেঙে তাকে ঢুকিয়ে করে সরকারও করবে না, উই আর নট ইন্টারেস্টেড। এই টেন্টেড লোকগুলোকে নিয়ে যে সরকার করবে, যে দল, আমি বিজেপির বাইরে গিয়ে বলছি, সেই সরকারটা টেম্পোরারি হবে, ফ্রেশ ম্যান্ডেট নিয়ে যে সরকার করবে, যে পার্টি আসবে, সে পার্টিটা পশ্চিমবঙ্গে 25 বছর থাকবে। মানে আপনি বলছেন তৃণমূলের বেনজল বিজেপি একেবারে টেন্টেড লোকদের নিয়ে, এই যে এমএলএ গুলো, এর 80% রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে যুক্ত, 80% রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে যুক্ত, এক্স এমএলএরাও যুক্ত। আপনি নদিয়া জেলা বলুন না, মানিক ভট্টাচার্য জেলে, তারপর শাহর কথা বলুন, প্রত্যেকটা জেলা সবার লিস্ট, তালিকা, কালেক্টরের কাজ করেছে 100-এর বেশি এমএলএ, তালিকা তৈরি করেছে, সেই তালিকা জমা দিয়েছে, হিউজ অ্যামাউন্ট টাকা নিয়েছে, কিছু টাকা নিজে রেখেছে, কিছু টাকা ভাইপোকে দিয়েছে, কিছু টাকা পার্থবাবু মানিকবাবুকে দিয়েছে, দিয়ে এই যে ব্যাপক একটা সংগঠিত প্রাতিষ্ঠানিক চুরি, দুর্নীতি, এই লোকদের দিয়ে সরকার পরিবর্তনের কথা আমি কোনোদিন বলিনি, ভবিষ্যতেও বলবো না। আমি বলছি, এই সরকার নিয়োগ দুর্নীতি, অন্যান্য দুর্নীতি, তার অ্যাকশন ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক দুরাবস্থা সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে বঞ্চিতদের নানাভাবে গণ আন্দোলন, সাধারণ মানুষের জনমত, সব ভিত্তিতে এই সরকারের এমন একটা অবস্থা তৈরি হতে চলেছে, যাতে এই সরকার কার্যত বামফ্রন্টের 2007-এর 14ই মার্চ নন্দীগ্রামে গুলি চালানোর মতো পরে যে অবস্থা হয়েছিল, সেই অবস্থাই সরকারের হবে। এটা এনার্জি ড্রিঙ্কের বিজ্ঞাপনের মতন এমনি এমনি পড়ে যাবে, না না ক্রাম্বল করবে বলছেন,
মানে সরকার বারবার যেভাবে লেম ডাক গভর্নমেন্ট যাকে বলে কার্য তো সেই অবস্থায় যাবে। আপনাদের কতগুলো ছোট ছোট উদাহরণ আমি দিয়ে শেষ করব। এক নম্বর উদাহরণ হচ্ছে সরকারের হাতে 144 জারি করার ক্ষমতা আছে, যে কোনো জায়গায় কোনো জমায়েতকে কোনো আন্দোলনকে অবৈধ ঘোষণার ক্ষমতা আছে, তাদেরকে গ্রেপ্তার করার অধিকার আছে, তাদেরকে হটিয়ে দেওয়ার সাফিসিয়েন্ট ইন্টারনাল সিকিউরিটি ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট সংবিধান দিয়ে গেছে। আপনারা দেখেছেন 2014 যে অবস্থানটা অনশনটা চলছিল বিকাশ ভবনের সামনে, সেই অবস্থান তুলতে গিয়ে সরকার তার নিজের হাতে থাকা ক্ষমতা প্রয়োগ করতে পারেনি, তাকে কোর্ট থেকে 144 ধারী জারি করার অনুমতি নিতে হয়েছে। একটা দুর্বল সরকার ছাড়া এই জিনিস হয় না, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর যে কথাটা আমি বা আমরা বলছি বারবার যে অর্থনৈতিক বিপর্যয়ের পশ্চিমবঙ্গে চলছে, ডিসেম্বরের শেষে জানুয়ারির বেতন হবে কি না সন্দেহ, রাজ্য কার্যত একেবারে দেউলিয়া হয়ে গেছে, ঋণের বোঝা FRBM ক্রস করে গেছে, সেইটা মনোজ পঞ্চ অর্থ সচিব হলফনামা করে কোর্টে বলে দিল যে আমরা যদি হাইকোর্টের ডাইরেকশন অনুযায়ী বিয়ে দিতে হয়, এককালীন পেমেন্ট করতে হয়, তাহলে আমরা অর্থনৈতিক বিপর্যয়ের সামনে পড়ব। এই টুকরো টুকরো ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে এই সরকার কার্যত অচলের পথে চলেছে, এবং সেই অচলের পথে যাওয়ার বৃত্তটা আগামী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হওয়া উচিত, এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে। বেশ, আমরা শেষ শেষ করছি এইটা, কিন্তু আমার দু তিনটে র্যাপিড ফায়ারের মতন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করার ইচ্ছা। শুভেন্দু অধিকারী কি কখনো সন্ন্যাস নেওয়ার কথা ভেবেছিলেন নাকি? না না, আমি ব্যক্তিগত কথা বলি না, আমি তো একদম ব্যক্তিগত দেখবেন কখনো আমার বাড়িতে অনেক পুজো হয় বা আমার নিজস্ব রীতিনীতি আছে। না, অনেক অনেকে আমার পুরো পরিবারই ধর্মভীরু, এবং আমরা খুব এসব ব্যাপারে সনাতনী ঐতিহ্যের ব্যাপারে, আজকে নয়, আমার ফ্যামিলি দশকের পর দশক এসব ব্যাপারে খুব। আরেকটা জিনিস, কিন্তু আমি আপনাকে বলি, আমি ব্যক্তিগত ইন্টারভিউ পাবলিসিটি এগুলো চাই না, আমি একেবারে চাই না, এগুলো একেবারে উচিত নয়। মানুষের উৎকণ্ঠা উৎসাহ, মানুষ আছে, মানুষ আছে, আমি তো প্রমাণ করে দিয়েছি বারে বারে, আমি প্রমাণ করে দিয়েছি, আমি CPM-এর সূর্য মধ্যগমনে লক্ষণ সেটকে হারিয়েছি। তিনি ছোট মুখ্যমন্ত্রী ছিলেন, অশোক ভট্টাচার্যকে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী বলা হতো আর লক্ষণ সেটকে হলদিয়ার মুখ্যমন্ত্রী বলা হতো। 2009 সালে আমি ক্ষমতা, এই যে ভাইপো যেমন ক্ষমতা নিয়ে যেতে, ক্ষমতা ছাড়া বিরোধী দল করে আসুক না, বিরোধী দল করুক, আমি তো বিরোধী দলে খুব কমফোর্ট। আর মমতা ব্যানার্জিকে হারিয়েছি আমি 2021 সালে, 65,000 সংখ্যালঘু ভোট ওনার ভোট ব্যাঙ্ক ছিল, ঘোষিত মুখ্যমন্ত্রী, আমার পার্টি তো আমাকে মন্ত্রী করবেও বলেনি, বলেছে তুমি মমতা ব্যানার্জিকে হারানোর কাজটা করো, আর তো কিছু বলেনি আমাকে। তারপরেও তো আমি করে এসেছি, আমি নিজেকে টেস্টেড। সেখানেও নাকি অভিযোগ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতারা বারবার বলে আপনি নাকি একটা কাজ চুপি করেছিলেন, কিছু লাইট অফ করে দিয়েছিলেন, বাচ্চা ছেলের মতো কথাবার্তা, বাচ্চা ছেলের মতো কথাবার্তা। মমতা ব্যানার্জি যখন 200 সিট পেয়ে যাচ্ছে, কার ঘাড়ে কটা মাথা আছে সেখানে মমতা ব্যানার্জিকে জোর করে হারিয়ে দেয়। নন্দীগ্রামের রেজাল্ট বেরিয়েছে 8টার সময়, সার্টিফিকেট দিয়েছে 1:45, তখন DM জেনে গেছে যে আমার পোস্টিং মমতা ব্যানার্জির হাতে, তখন 200 সিট পেরিয়ে গেছে অলরেডি, গভর্নমেন্ট তৈরি করা নিশ্চিত হয়ে গেছে, আর সব মেশিন গুনছে সরকারি রাজ্য সরকারের কর্মচারীরা, এক সেকশন সেন্ট্রাল পুলিশ, রাজ্য সরকারের পুলিশ পাহারা দিচ্ছে, রাজ্য সরকারের হাতে সব। সকালবেলা যদি প্রথমেই আমাকে জেতার ঘোষণা করে দিত 10টার মধ্যে, তাহলে এই বাচ্চা ছেলেদের মতো যুক্তিগুলো নিয়ে হয়তো কাটাছেঁড়া করা যেত। কিন্তু রাত্রি 8টার সময় যখন মমতা ব্যানার্জি ভি দেখাচ্ছেন, মন্ত্রিসভা করে দিচ্ছেন, মোদিজিকে গালাগালি করছেন, অমিত শাহজিকে গালাগালি করছেন, নাড্ডাজিকে চাড্ডা হাড্ডা গাড্ডা বলছেন, তখন কোন রাজ্য সরকারের লোক শুভেন্দু অধিকারীকে বেআইনিভাবে সাহায্য করবে মুখ্যমন্ত্রীর বাইরে গিয়ে? এগুলো তো এই টক শোতে বলা
সোশ্যাল মিডিয়াতে কাউন্টার করা, এবং আমাদের একটা উড়িষ্যার বর্ডার তো মেদিনীপুর, মেদিনীপুরের লোক উড়িয়ার কথাবার্তা জানে, আবার ওখানে বালেশ্বর বা জলেশ্বরের লোকও উড়িয়ায় কথাবার্তা বলে। এটা আমাদের ওখানে উড়িয়াতে একটা রামনগর দীঘা দাঁতন মোহনপুরে কথা আছে, মিছা কৌ মনকে পাও, মানে মিথ্যা হোক যেন মনে ধরে, মানে সেইটাই ওরা বলছে, মিছা কৌ মনকে পাও। বেশ, অনেক ধন্যবাদ শুভেন্দু অধিকারী, রিপাবলিক বাংলায় জানতে চায় বাংলায় সময় দেওয়ার জন্য, এবং একের পর এক যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর একদম চোখে চোখ রেখে উত্তর দেওয়ার জন্য। নমস্কার, একটা বিশেষ ধন্যবাদ অর্ণব গোস্বামীকে, তিনি একেবারে পশ্চিমবাংলায় যে স্বৈরাচারী শক্তির সঙ্গে আমরা লড়ছি, ঠিক মহারাষ্ট্র তো একইভাবে সেই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আইনি লড়াই করে তিনি জয়যুক্ত হয়েছেন। ভোটের আগে ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, ভোটের পরে দেখা হয়নি। আমি রিপাবলিক চ্যানেলে বসেছি, অর্ণব গোস্বামীর এই ফাইটিং স্পিরিটের জন্য আমি তাকে একবার হ্যাটস অফ জানাচ্ছি। জানতে চায় বাংলা আজ এ পর্যন্তই, অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়, কথা হবে চোখে চোখ রেখে।